हेलो व्यूअर्स, वेलकम टू आवर न्यू वीडियो। आज के आमरा शिखबो आमरा पासपोर्ट साइजेर एकटा छवि किभाबे तैरी करते पारी। सो आमरा किन्तु दोकाने देखे थाकि तारा किन्तु पासपोर्ट साइजेर छवि आमादेरके तैरी करे दिच्छेन। सो आमरा किन्तु अनेके चाई जे तारा किभाबे एटा तैरी करे आमरा शिखते चाई। सो सेई जिनिसटाई आमी आपनादेरके आजके शेखाबो खूब सहजे किभाबे पासपोर्ट साइजेर छवि एक्युरेटलि आपनारा तैरी करते पारबेन। एबं आपनादेर बासाय जदि प्रिंटार थाके सेई क्षेत्रे आपनारा किन्तु सेटा प्रिंट करे ব্যবহার করতে পারবেন। सो चलो आमरा शुरू करी। आमरा एखाने दुईटा सफ्टवेयर व्यवहार करब। एकटा होच्छे एडोब फटोशप जेटाके आमरा पीएस नामे चीनी, उपरे देखुन एखाने लेखा आछे। एरपरे आरेकटा सफ्टवेयर आमरा व्यवहार करब, एटा होच्छे आमादेर एडोब फटोशप इलस्ट्रेटर जेटा आई मिन होच्छे एआई जेटा। सो एई दुईटा फटोशपेर सफ्टवेयर दिए आमरा किन्तु आमादेर छविटा क्रिएट करब। सो प्रथमेई आमी चले जाब आमादेर पीएस जेटा आई मिन फटोशप एडोब फटोशप, एखाने चले आसलाम। आसार परे आपनी जे छविटाके पासपोर्ट साइज बनाते चाच्छेन अवश्य आपनार छविटाके खूब सुंदर भावे तुलते हबे। आई मिन परिष्कार परिच्छन्न झकझका एरकम टाइपेर एकटा छवि आपनाके तुलते हबे। आपनी जदि छविटा घोला करे राखेन बा घोला तोलेन सेई क्षेत्रे किन्तु सेटा आपनी अन्य जायगाय व्यवहार करते आपनार किन्तु एकटु प्रब्लेम हबे। सो सेई क्षेत्रे आमरा एटा फोन दिएओ जदि तुलि सेटाओ हबे आमादेर, बा क्यामेरा दिए तुललेओ एटा ताओ हबे। किन्तु अवश्य आमादेर छविटा একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু চাকচিক্য থাকতে হবে। সো আমি একটা ছবি দিয়ে আপনাদের উদাহরণ দিয়ে সেটা করে আপনাদের আমি দেখাচ্ছি। সো আমি চলে গেলাম ফাইলে, ফাইল থেকে ওপেন করলাম। ওপেনে গিয়ে আমি ধরুন একটা ছবি এখানে নিয়ে আসি। আমি এই ছবিটা এখানে নিয়ে আসলাম। সো ছবিটা আসার পরে দেখুন, প্রথমেই আপনাকে আপনি ধরুন একটা ছবি তুলছেন, এই ছবিটা এত বড় হয়ে আছে, এটাকে আপনাকে ক্রপ করে নিতে হবে। সো ক্রপ করবেন কীভাবে দেখুন, এখান থেকে ক্রপ টুল ক্লিক করবেন। এখানে ক্রপ টুল নামে একটা টুল আছে, ক্রপ টুল, এটা ক্লিক করে আপনি একটা সাইজ করে নেবেন। এটাকে ধরুন এতটুকু আপনি রাখলেন, এই পাশ থেকেও সেম একই রকম আপনি দুই পাশ থেকে সমান সাইজে রাখবেন। এখান থেকে ধরুন আপনি এই পর্যন্ত রাখলেন। দেখুন এখানে একটা দাগ আছে আমাদের, এই যে এখানে একটা বর্ডার আছে আমাদের। সো এটার বাইরে আমরা রাখবো, আই মিন এটার ভেতরে আমরা রাখবো। সো দেখুন দুই পাশ আমার যদি সমান হয় সেই ক্ষেত্রে আমি কী করবো, দেখুন আমি দুই পাশ কিন্তু সমান নিয়েছি। এবার আমি কি করব, নিচের থেকে টেনে উপর দিকে আনব। উপর থেকে এনে আমি এই পর্যন্ত রাখলাম, ধরুন এই পর্যন্ত রাখলাম। এবার উপর থেকে টেনে আমি একটু ফাঁকা রাখলাম মাথার উপরটা। এবার আমি যদি ইন্টার করি, ইন্টার করলে দেখুন আমার কিন্তু ক্রপ হয়ে যাবে এটা। সো এবার চাইলে আমি আরেকটু ছোট করে দিতে পারি, নিচের থেকে টেনে আরেকটু উপরে উঠিয়ে দিচ্ছি, এতটুকু রাখলাম। সো এরপর আমি কি করব, ইন্টার করলাম। আবার ইন্টার করলে আমার কিন্তু এটা ক্রপ হয়ে গেছে। এবার এখান থেকে যে কোনো একটা টুল আপনি সিলেক্ট করে ক্রপে ক্লিক করলে আমাদের কিন্তু ক্রপ হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আমাদের ক্রপ হয়ে গেছে, একটা সাইজ হয়ে গেছে। সো এরপরে আপনি এখান থেকে কি করবেন, এখানে দেখুন একটা লক আইকন আছে, এটাকে আমি ডাবল ক্লিক করে এটাকে সরিয়ে দিলাম, আই মিন এটাকে আনলক করে দিলাম। সো এবার কি করব দেখুন, আমি চলে যাব ফাইলে, ফাইল থেকে নিউ, নিউতে গিয়ে আমি একটা নতুন পেজ নিব। নতুন পেজ নিব, আমার পেজের সাইজ হবে, আই মিন ফটোর যে সাইজটা, সাইজটা হবে হচ্ছে 1.6 এবং হাইট হবে 2, তার মানে ওয়াইড হচ্ছে 1.6 ইঞ্চি এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। এরকম নিয়ে আপনি নিচে নেবেন রেজলিউশন 300। আপনাদের কম্পিউটারের গ্রাফিক্স কার্ড যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু রেজলিউশন আরও বেশি নিতে পারেন, এখানে 300, 400, 500 এভাবে আপনি নিতে পারবেন। সো এখানে RGB কালার রাখছি। সো আমরা ওইটা ইলাস্ট্রেটরে যখন করব তখন ওইটা কিন্তু আমাদের CMYK কালারটা ওখান থেকে নিব। সো এখান থেকে আমি এখন RGB কালারটাই রাখছি। সো এরপরে আমি কি করলাম, ওকে করলাম। ওকে করার পরে আমি যেই পেজটা প্রিন্ট দিব সেই পেজটা আমার কিন্তু চলে আসছে, ছবির যে পেজটা। সো এবার আমি কি করব, ওই ছবিতে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে মুভ টুলটা ক্লিক করব। মুভ টুলটা সিলেক্ট করে এই ছবিটাকে আমি টেনে এই ছবির উপরে, আই মিন এই পেজের উপরে ক্লিক করব। উপরের বারটায় আমি ক্লিক করছি, ক্লিক করে আমি কিন্তু ক্লিক করে ধরে রাখছি, আমি কিন্তু ছেড়ে দেই নাই। এইবার এই পেজের উপর যখন আসবো তখন আমি ক্লিকটা ছেড়ে দিব। ছেড়ে দিলে আমার কিন্তু পেজটা এখানে চলে আসছে। এবার আমি কি করব দেখুন, এবার আমি কন্ট্রোল অল্টার এবং স্পেস চেপে ধরে আমি কি করব, এটাকে ছোট করে নিব। হ্যাঁ, কন্ট্রোল অল্টার স্পেস, এটা ক্লিক করে আমি এটাকে কি করলাম, ছোট করলাম, ক্লিক করলাম আর এটা ছোট হচ্ছে দেখুন। এবার আমি কি করব, শিফট এবং কন্ট্রোল ধরে আমি এটাকে ছোট করলাম, দেখুন শিফট এবং কন্ট্রোল ধরে করার পরে আমি এটাকে টেনে এই জায়গায় রাখলাম। এবার আমি কি করব, এই পেজটাকে আবার বড় করে দিব। সেটা কিভাবে, সেম একই রকম কন্ট্রোল স্পেস ক্লিক করছি, আমি স্পেস ক্লিক করার পরে আমার এটা কিন্তু বড় হচ্ছে,
একটা একটা করে দিলে, সো বড় হয়েছে। সো এইবার দেখুন আমি আরেকটু ছোট করে নিই, একটু ছোট করে নিলাম। সো এবার আমি মুভ টুল এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কি করব, এটাকে বড় করব একটু, এটাকে এই কোণায় দেখুন আমি কিন্তু মুভ টুল ক্লিক করার সাথে সাথে চারপাশে আমার কিন্তু একটা বর্ডার আসছে। তো এবার আমি কি করব, শিফট প্লাস অল্টার চেপে ধরলাম, শিফট প্লাস অল্টার চেপে ধরে এটাকে একটু বড় করতেছি আমি। দেখুন বড় করার পরে আমি কি করব, এখানে আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে দিব। দেখুন চারপাশে কিন্তু আমার জায়গা আছে, সো আমি ওইভাবেই বসাবো। সো নিচে একটু রাখলাম, এতটুকু রাখলাম, ধরুন মাথার উপরে একটু ফাঁকা রাখতেছি আমি। কিন্তু এবার অ্যারো বাটন উপরেরটা ক্লিক করলে উপরে যাবে, নিচেরটা ক্লিক করলে নিচে যাবে। এবার আপনি কি করবেন, এটাকে সুন্দরভাবে আপনার ইচ্ছা মতো আপনি বসিয়ে নেবেন। তো আরেকটু উপরে দিলাম, আপনি চাইলে আরেকটু নিচেও দিতে পারেন। যদি এটাকে আরও বড় করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে শিফট প্লাস অল্টার চেপে ধরে আরেকটু বড় করবেন। দেখুন বড় হয়েছে আমাদের। তো এবার আমি কি করব, একটু উপরে উঠিয়ে দিই, এদিকে একটু সরিয়ে দিলাম, আর একটু উপরে উঠিয়ে দিই। আর একটু ছোট করে দিই আমি, শিফট প্লাস অল্টার ধরে একটু ছোট করে দিলাম। তো এইবার আমি এটাকে সুন্দরভাবে বসাই। দেখুন এটা আমার কিন্তু বসানো হয়ে গেছে, আমার কিন্তু এই পর্যন্ত মাপ আমি রাখছি। এবার ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে আমার আর একটা টুল সিলেক্ট করলে আমার কিন্তু সিলেকশনটা চলে যাবে। সো এবার দেখুন আমার ছবিটা কিন্তু এখানে বসানো হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে আরও ছোট বড় করে নিতে পারবেন টেনে, আমি জাস্ট নিয়মটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। সো এরপর আমি কি করব, আমি এখান থেকে চলে যাই এখানে। আমি যদি চাই যে এইটাকে একটু ব্রাইটনেস বাড়াবো বা কমাবো, এই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। সো এখানে দেখুন একটা আইকন আছে, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে চলে গেলাম। আমি এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই, টু করে দিলাম। এখান থেকে লাইটিংটা আমি আর একটু ব্রাইটনেসটা আর একটু বাড়িয়ে দিতে চাই, একটু বাড়িয়ে দিলাম। সো এই ছবিটা দেখুন যখন তোলা হয়েছিল তখন এই পাশ থেকে একটা আলো পড়ছে, এই পাশ থেকে একটু অন্ধকার দেখুন এই সাইডটা। সো আপনারা যখন ছবি তুলবেন একদম জাস্ট একদম মাঝখান থেকে ছবিটা তোলা শুরু করবেন, আই মিন ফ্ল্যাশটা নেবেন একদম যাতে দুই পাশে আলোগুলো থাকে। সো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কী করবো, ধরুন এটাকে সেভ দিলাম, ফাইলে গেলাম, এখান থেকে আমি সেভ অ্যাজ এ ক্লিক করলাম। সেভ অ্যাজ এ ক্লিক করে এখান থেকে আমাকে কী করতে হবে, এখান থেকে জেপিজিতে সেভ করতে হবে। জেপিজিতে সেভ করলাম, আমি ডেস্কটপে এটাকে রাখলাম, বা আপনারা চাইলে ডাইরেক্ট এটাকে নিয়ে যাইতে পারেন। সো ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে রাখার পরে আমি দেখুন এটাকে ওখানে সেভ করছি, দেখি সেভ হয়েছে কিনা। এই যে আমার ছবিটা কিন্তু এখানে কিন্তু সেভ হয়েছে, এই যে আমার ছবিটা। সো এবার আমি কি করব, এবার আমি চলে যাব ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরে চলে আসলাম। ইলাস্ট্রেটরে আপনাকে অবশ্যই পেজ নিয়ে নিতে হবে। এখানে এসে আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে ক্লিক করবেন, এখান থেকে আমি নিউয়ে চলে আসলাম। নিউয়ে আসার পরে আপনাকে এখানে ক্লিক করে একটা এ ফোর পেজ নিতে হবে। এ ফোর পেজ নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে লম্বা লম্বি যে পেজটা এটা আমি সিলেক্ট করলাম, ধরুন এটা সিলেক্ট করে আমি ওপেন করলাম, ওকে করলাম। এখানে আর জিবি কালার আছে, আপনারা সিএম কে ওয়াই কালার পরে এখানে চেঞ্জ করে দেওয়া যায়। সো আমি দেখাচ্ছি। সো এবার আমি কি করব, দেখুন এইখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুল যেটা এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে সেম সাইজের ইয়েটা এখানে, আই মিন সেম সাইজের পেজটা আমি এটার উপর ক্রিয়েট করলাম, এটার উপর টেনে আমি নিয়ে নিলাম। হ্যাঁ, বা আপনারা চাইলে আর একটা কাজও করতে পারেন, এখান থেকে আপনি রাইট ক্লিক করবেন। দেখুন এখান থেকে এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন এটার উপর, আই মিন রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে ডাবল ক্লিক করবেন, এইখানে সেম সাইজটা আপনি নেবেন। কতটুকু নিচ্ছেন, এ ফোর পেজ নিয়েছেন, আপনার পেজটা কিন্তু মনে নেই, যদি মনে থাকে তাহলে এভাবে এখানে বসিয়ে ইন্টার করলে, ওকে করলে সেম পেজটা আমার চলে আসবে। জাস্ট এই সময় আমি টেনে আপনাদেরকে দেখাই, টেনে নিলেও সেম পেজটা আসবে। সো এটা সমান সমান করে আমি টেনে একটা পেজ নিলাম, আমার পেজটা কিন্তু চলে আসছে। সো এবার আমি কি করব, এই সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব অবজেক্টে, অবজেক্টে যাওয়ার পরে পাথ, এরপরে হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথে ক্লিক করে এখান থেকে দেখুন অফসেট পাথ আছে আমার কত, টেন আছে, এখানে আমি সেভেন দিব, মাইনাস সেভেন দিব, এখান থেকে আমি দিব মাইনাস সেভেন। সো মাইনাস সেভেন দিলাম, আর এখানে নিচে আমাদের লিমিট ফোর এটাই থাকবে। এখানে আমি যদি প্রিভিউ দেই তাহলে দেখেন আমাদের এখানে পেজটা সিলেক্ট হয়েছে, ওকে করলাম। এবার আমি যেই কাজটা করছি এই কাজটা আপনাদেরকে দেখাই, সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এবার দেখুন আমি পেজটা এতটুকু বর্ডার দিছি যাতে এতটুকুর উপরে এটা না যায়। আবার ছোট করে দিই,
এইবার আমি সো এটাকে উপরে নিয়ে যাই, একটু মাঝখানে নিয়ে আসি। সো এবার আমি কি করব দেখুন, এই যে আমি বর্ডারটা নিছি, এই বর্ডার উপরে ক্লিক করলাম, ক্লিক করে আমি রাইট ক্লিক করে এখান থেকে মেক গাইডে ক্লিক করব। তাহলে আমার কি হবে, এই পেজটা যেই দাগটা, আই মিন যেই বর্ডারটা নিছি, বর্ডারটা আমার নীল দাগে কিন্তু এখানে দেখাচ্ছে, এটা কিন্তু এখন আপনি চাইলেও এটা নষ্ট হবে না, আই মিন যাবে না এখান থেকে, এটা এইভাবেই থাকবে। সো এবার আপনি কি করতে পারেন, এটাকে আপনি পুরাটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে এডিটে গিয়ে অবজেক্টে গিয়ে এখান থেকে আপনি লক করে দিতে পারেন, সিলেকশন লক বা কন্ট্রোল টু দিলে হবে। তাহলে আপনার কি হবে, আপনি যে পেজটা নিছেন এটা এখান থেকে নড়াচড়া করবে না, আই মিন সরে যাবে না। এবার আমি চলে যাই ফাইলে, ওপেন, ওপেনে যাওয়ার পরে আমি যে ছবিটা ক্রিয়েট করছি এই ছবিটা নিয়ে আসি, ছবিটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার দেখুন ছবিটা চলে আসছে। এবার আমি কি করব, ছবিটা এখান থেকে সেম একই রকম টেনে এই পেজের উপর ধরে রাখছি, এবার এখানে এনে এই ধরা অবস্থায় এখানে এনে ছেড়ে দিছি, দেখুন পেজটা আমার চলে আসছে, আই মিন ছবিটা চলে আসছে। সো এইখান থেকে আপনাকে ছবিটা বসিয়ে নিতে হবে, সুন্দরভাবে আপনাকে বসিয়ে নিতে হবে। আপনি যদি একটু বড় করতে চান পেজটা, কন্ট্রোল অল্টার স্পেস চেপে ধরে পেজটাকে একটু বড় করে নেবেন। সো এবার আপনি এটাকে সুন্দরভাবে বসান, আপনার যে বর্ডার দিছেন বর্ডারের উপরে অবশ্যই যাওয়া যাবে না। সো এরপরে আমি এতটুকু নিলাম, নেওয়ার পরে দেখুন আমি কি করব, এখান থেকে সেম একই রকম একটা কপি করব, অল্টার চেপে ধরলাম এবং শিফট, অল্টার চাপার পরে শিফট চেপে ধরলাম, তার মানে সমানভাবে কিন্তু এটা জায়গা পরিবর্তন করবে। সো আমি টেনে এখানে রাখলাম, রাখার পরে ধরুন আরেকটু ফাঁকা করে দিলাম, আরেকটু ফাঁকা করে দিলাম। এবার কন্ট্রোল ধরে আমি ডি চাপবো, যতবার ততবার এটা বাড়তে থাকবে, কন্ট্রোল একবার ডি চাপলাম আর একবার ডি চাপলাম, দেখুন আমার কিন্তু চারটা ছবি এখানে কিন্তু চলে আসছে। তো এর পাশে স্পেস কিন্তু আমার আছে, এই জিনিসগুলো আপনারা একটু ঠিক করে নেবেন, স্পেসগুলো আমি একটু ঠিক করে দিচ্ছি, কারণ এখানে চারটা ছবি আপনি করতে পারবেন, এক পেজে 20টা ছবি আপনি এখানে রেখে আপনি কিন্তু প্রিন্ট দিতে পারবেন। সো এইটুকু আমি রাখলাম, ধরুন এই মাপটা আপনার সুন্দর করে একটু বসিয়ে নেবেন, আমার কিন্তু মাপটা হয়ে গেছে। এবার আমি কি করব দেখুন, এটা ক্লিক করলাম, আমি শিফট চেপে ধরে প্রত্যেকটায় ক্লিক করলাম, দেখুন শিফট চেপে ধরে এইটা এটা সবগুলো ক্লিক করলাম, তার মানে সবগুলো একসাথে আমার সিলেক্ট হয়ে গেছে। সো এবার আমি কি করব দেখুন, এইটাকে সেম জিনিসটাকে আমি এখান থেকে গ্রুপ করে দিতে পারি, হ্যাঁ এখান থেকে গ্রুপ করে দিলে আমাদের পরে এটা নড়াচড়া করবে না। দেখুন গ্রুপ, এখানে গ্রুপ আছে, অবজেক্ট থেকে আমি গ্রুপে ক্লিক করলাম। এবার দেখুন এটা একটা ক্লিক করলে সবগুলো একসাথে হবে, সেম একই রকম আপনাকে কী করতে হবে, অল্টার ক্লিক করে ধরে নিচের দিকে টানবেন এবং পরে শিফট চাপবেন, দেখুন সেম একই রকম আমাদের কিন্তু স্পেস নিয়ে নিচ্ছে। সো এবার আপনি দেখে জায়গাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে একই রকম কন্ট্রোল ডি ডি দুইবার দিলাম, তার মানে দুইটা হয়েছে আমার। আমি যদি আর একটা দিই কন্ট্রোল ডি তাহলে আর একটা হবে, দেখুন তাহলে আমার কয়টা সেট হয়েছে, দেখুন চার চার আট, তাহলে পাঁচটা লাইন হয়েছে আমার, পাঁচটা লাইন হয়েছে। সো চার পাঁচ 20টা ছবি কিন্তু আমার হয়েছে এখানে, দেখুন। এবার আপনি যদি এটাকে প্রিন্ট দেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ছবিগুলো পাসপোর্ট সাইজের যে আপনি ছবিটা চাচ্ছেন সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখানে পাশে একটু জায়গা রাখার কারণ কি আমি আপনাদের দেখাচ্ছি, এই সাইডে দেখুন আমি কিন্তু দুই পাশে একটু জায়গা রাখছি, কারণ হচ্ছে আপনি যখন কাটবেন এটাকে তখন এই সাইড দিয়ে সাদা বর্ডার, কিন্তু হালকা একটু বর্ডার আপনি রেখে কাটবেন, আই মিন সাদা জায়গাটা এখান থেকে একটু বাড়তি রেখে কাটবেন চার সাইডে সমানভাবে। তাহলে আমাদের কি হবে, ছবির যে বর্ডারটা সাদা থাকে চারপাশে, এই বর্ডারটা আমার কিন্তু এখান থেকে কাটার সময় কিন্তু আমরা এটা ক্রিয়েট করে দিতে পারবো, দোকানে কিন্তু ওরা এইভাবেই কিন্তু ক্রিয়েট করে এই জিনিসটা। সো দেখুন আমার কিন্তু খুব সহজেই ছবিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। সো এবার এটা যদি আপনি প্রিন্ট দেন, প্রিন্ট দিয়ে কিন্তু আপনি প্রপার যে ছবিটা সেই ছবিটা কিন্তু আপনি হাতে পাবেন। সো এবার আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন, আপনি সুন্দরভাবে এটাকে সেভ করে রাখবেন, যতবার খুশি ততবার প্রিন্ট দিতে পারবেন। সো এখান থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে আমি চলে যাব এখানে এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করার পরে আপনি যেখানে সেভ করবেন সেই লোকেশনটা দেখাবেন, এখান থেকে আপনি দিবেন হচ্ছে জেপিজি, এখান থেকে ইউজার এটা টিক দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে আসছে কালার মোড, কালার মোড আপনি এখান থেকে CMKY এটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এবার আমি যদি ওকে করি আমার এটা সেভ হয়ে যাবে। দেখুন এবার আমি ডেস্কটপে গিয়ে দেখি আমার ছবিটা সেভ হয়েছে কিনা, এই যে আমার ছবিটা দেখুন, আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার কিন্তু আমি যদি প্রিন্ট দিই, প্রিন্ট দিয়ে সুন্দরভাবে আমি কেটে এটাকে কিন্তু ব্যবহার করতে পারবো।
সো এটা হচ্ছে একটু লেন্দি, বাট এই জিনিসটা আপনি যদি একবার আয়ত্ত করে রাখেন তাহলে আপনার কাজ করতে খুব সহজ হবে, আই মিন খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারবেন, যেহেতু আপনারা যদি কেউ পারেন এটা সেক্ষেত্রে ঠিক আছে, আর যারা না পারেন তাদের ক্ষেত্রে কিন্তু দু একদিন আপনি যদি একটু প্র্যাকটিস করেন বা একদিন প্র্যাকটিস করেন তাহলে আপনার কিন্তু এটা করা খুব সহজ। সো এই ছিল আমাদের আজকের পাসপোর্ট সাইজ ছবি আমরা কীভাবে করতে পারি। আর আপনারা যদি স্ট্যাম্প সাইজ করতে চান, আমি এটাও বলে দিই, স্ট্যাম্প সাইজ করতে হলে আপনাকে এটার হাফ নিতে হবে। আমরা এখানে যেমন নিয়েছিলাম, ধরুন এখানে আমি নিয়েছিলাম নিউ পেজে কতটুকু নিয়েছিলাম, নিউ পেজে এখান থেকে আমি চাই 1.6 নিছি, তাহলে 1.6 এর হাফ কত সেইটা আপনি এখানে নেবেন, এবং 2 এর হাফ হচ্ছে 1, এখান থেকে সেইটুকু নিব। নেওয়ার পরে আপনি ক্রিয়েট করলে সেম একই রকম কাজ, শুধু আমাদের স্ট্যাম্প সাইজের ছবিটা এখানে ক্রিয়েট হবে। সো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনি চাইলে আপনার নিজের ছবিগুলো বাসায় বসে আপনি যদি প্রিন্টার থাকে করে নিতে পারেন, বা আপনি করে দোকানে নিয়ে প্রিন্টও দিতে পারবেন। সো এই হচ্ছে আমাদের আজকের পাসপোর্ট সাইজ ছবি কীভাবে করতে হয় সেটা নিয়ম আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম। আর ছবি যদি আপনি এডিট করতে চান, রিটাচ করতে চান, সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমি রিটাচের একটা ভিডিও এখানে আপলোড করে দিব কীভাবে ছবি রিটাচ করতে হয়। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটা, আমরা খুব সহজে কীভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারি। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সো সেই পর্যন্ত আমার সাথে থাকুন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।